বন্ধুরা দেখুন একদম যা চলে যাচ্ছে হাতের কাছ দিয়ে আর নদীর ধারে আমি এসে গেছি দেখছেন একদম জোয়ার আর একদম জাহাজ চলেছে কন্টেনার ভর্তি করে নিয়ে দেখছেন দেখছেন ডাঁ টেনে টেনে চলেছে এখনো ডাঁ টানা নৌকা আছে বন্ধুরা হ্যাঁ দেখছেন দাদু লাম দিয়ে বসে আছে নদীর ধারে হাওয়া খাচ্ছে ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ गुड मर्निंग फ्रेंड्स आशा करी अपनारा सकले खूब खूब भलो रही और एन एकदम सकाल शीतर सकाल 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 खूब भलो लागे जरा सकाल सकाल उठें ता निश्चय जानें खूब मजादार भलो लागे और यदि और बस मजार विषय बंधुरा देखूँ एदि क्योंकि टिफिन शुरू हो गए टिफिन करपी एकदम टिफिन हो गए क्योंकि खावा दावा शुरू हो जाए मैं सकाल सकाल टिफिन व्यवस्था शुरू हो गए बंधुरा एकदम फास्ट सकाल আর আমি এই সকাল সকাল একটু বাজারের দিকে যাব হ্যাঁ আর একটু আশেপাশে একটু ঘুরে আসবো দেখা যাক আপনাদের দেখাবো আশেপাশে আর কিছু বাজার হাটও করার ইচ্ছা আছে হ্যাঁ তাই জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি বন্ধুরা দেখুন মাঠের মধ্যে বড় মাঠ হ্যাঁ আর সব গরু বাজু দেখছেন বাঁধা আছে গরু খাচ্ছে একদম মজা সে মজা একদম খুব ভালো লাগছে আর পাশে দেখছেন কোম্পানি পদ্মা এটা খুব সুন্দর খুব সুন্দর লাগছে আর এদিকটা মেঘ উঠেছে বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে আর এই দিকটা দেখুন পরিষ্কার দেখছেন একদম পরিষ্কার স্বচ্ছ একদম বন্ধুরা চলুন আমি নদীর পারে যাব হ্যাঁ নদীর কাছাকাছি এইটা মাঠ আর কোম্পানি বন্ধুরা নদীর পারে যেতে যেতে দেখুন এইদিকে একটা বড় কোম্পানি আছে হ্যাঁ কোম্পানি এই সব গাড়ির ইঞ্জিন তৈরি হয় না যার জন্য এই সব বক্স ভর্তি দেখছেন এর মধ্যে থেকে আসে সব ইঞ্জিন এই যে কোম্পানি চলছে এখন আর একটু গেলে আমাদের নদী পড়বে দেখো বন্ধুরা দেখুন গাড়িয়ে করে ইঞ্জিন এসব নামাচ্ছে বাস ভালো ভালো ইঞ্জিন হ্যাঁ দেখছে দেখছে হ্যাঁ দেখো দেখো বাস রাখছে দেখছেন দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখছেন আমার ইউটিউবে দেখে ওই জন্যে বলছে তুই ছাড়া দই হ্যাঁ তুমি ইউটিউবে দেখো হ্যাঁ দেখো আর ইনি এই কোম্পানিতে কাজ করে ইঞ্জিন সব নামাচ্ছে ওটা নামা করতে গিয়ে হ্যাঁ বাহ শুনে খুব ভালো লাগলো দেখছেন বন্ধু আমি আশেপাশে বেরোলে সব চেনা হয়ে গেছে বলে ইউটিউবে করো এই করো ওই করো হ্যাঁ সবাই মজা করে বন্ধু নিয়ে যাচ্ছে দেখুন মাল একাই একশো একাই একশো একাই একশো দেখছেন বন্ধুরা এই একটা কোম্পানি দেখুন হ্যাঁ কত সুন্দর আর এদিকে জলের ট্যাঙ্ক আর আকাশ দেখুন কত সুন্দর লাগছে না বন্ধু খুব ভালো লাগছে খুব অপূর্ব লাগছে দৃশ্য খুব মনোরম একদম খুব পরিষ্কার একদম দেখুন কোম্পানির পাশ দিয়ে হেঁটে চলেছি আর রোদ্দুর উঠেছে এখন খুব হ্যাঁ
একদম খুব সুন্দর জায়গা। আর এদিকে গরু বাঁধছে, গরু দেখছেন, দেখুন বন্ধু কত সুন্দর লাগছে কুমিরবাজ। হ্যাঁ, আর এদিকে গরু চড়াচ্ছে, আর এইটা হচ্ছে কোম্পানি গেটের ধারে ফুল গাছ। হ্যাঁ, আর এটা কি ফল আমি জানি না বন্ধু, খুব সুন্দর দেখতে এই ফলগুলো। হ্যাঁ, আর একদম ফুল একদম দেখছেন কত সুন্দর লাগছে, একদম একদম মানে কি কি ফুলের গাছ বন্ধুরা, কমেন্ট করে বলতে পারেন। হ্যাঁ, আমার তো জানা নেই এটা কি ফুলের গাছ। হ্যাঁ, কোম্পানি চলছে, আওয়াজ হচ্ছে। হ্যাঁ দেখুন কোম্পানি, বিশাল বড় কোম্পানি। আর এদিকে গরু একদম, আকাশ দেখুন কত পরিষ্কার। আর এই দিকটায় দেখুন মেঘাচ্ছন্ন হয়ে আছে, মনে হয় এবার বৃষ্টি নামবে, আকাশে কি মহিমা দেখুন। হ্যাঁ, আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, ভালো লাগবে দেখতে। আমাদের এদিকে প্রকৃতির দৃশ্যগুলো খুবই অপূর্ব। হ্যাঁ, আর এদিকে বড় ট্যাগ দাঁড়িয়ে আছে, এই ট্যাগ দাঁড়িয়ে আছে মাল নিয়ে যায়। বন্ধুরা দেখুন একদম জাহাজ চলে যাচ্ছে হাতের কাজ দিয়ে, আর নদীর ধারে আমি এসে গেছি, দেখছেন একদম জোয়ার, আর একদম জাহাজ চলেছে কন্টেনার ভর্তি করে নিয়ে, দেখছেন একদম হাতের কাজ দিয়ে চলে যাচ্ছে, দেখুন একদম হাতের কাজ দিয়ে। আর এখানে দাদু, হ্যাঁ দেখছেন দাদু রান দিয়ে বসে আছে, নদীর ধারে হাওয়া খাচ্ছে, ভালো লাগছে একদম জোয়ারের সময় খুব ভালো লাগছে। হ্যাঁ দেখুন, আর আরো একটা জাহাজ যাচ্ছে, হাই আর একটা জাহাজ, আরো একটা জাহাজ যাচ্ছে দেখুন বন্ধুরা, দূরে একটু দূরে আর একটা জাহাজ এদিক দিয়ে বেরিয়ে গেল। একদম, আর এটা হচ্ছে এখানে মাল ওটা নামা করার জন্য, এটা একটা জেটি বন্দর মতো, জাহাজে মাল ওটা নামা করে। বন্ধুরা দেখুন ঢেউ হচ্ছে, পুরো জোয়ার লেগেছে, একদম চোলাক চোলাক করছে। আর এখান দিয়ে চলেছে মাঝি ভাই, দেখছেন ডাঁট টেনে টেনে চলেছে, এখনো ডাঁট টানা নৌকা আছে বন্ধুরা। হ্যাঁ দেখছেন এনাদের কোনো ইঞ্জিন নেই, হাতেই টেনে চলেছে, দেখছেন কত সুন্দর, একদম অপূর্ব দৃশ্য, একদম দেখে নেন, দেখছেন খুব ভালো লাগছে। আর দূরে বলছি না, দূরে একটা জাহাজ যাচ্ছে দেখুন, দূরে একটা জাহাজ ওই চলেছে, আর এদিকে নৌকা ডাঁট টেনে টেনে চলেছে। বন্ধুরা আমার এই ব্লগ চ্যানেল যদি ভালো লাগে বন্ধু, প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল বাটন আছে প্রেস করবেন, বেশ বন্ধু বান্ধবকে শেয়ার করবেন, আর প্রতিনিয়ত এইভাবে ভিডিও দেবো, আপনারা দেখতে থাকুন মজা করতে থাকুন বন্ধু, নতুন নতুন দেবো একদম ব্লগ, একদম জমে যাবে। আর এই নদীর ধারে কে না চায়, হ্যাঁ এ হচ্ছে নদীর ধারে এলে স্বাস্থ্য চেঞ্জ হয় বন্ধু, হ্যাঁ যাকে বলে পরিবর্তন হয়, মনটাও ভালো থাকে, খুশি থাকে। হ্যাঁ সবাই যেরাম মানুষ হোক না কেন, নদীর ধারে এলে খুব ভালো লাগবে, একদম একদম জমে যায় একদম, দেখছেন। আর নদীর ধার দিয়ে একদম গাছ ভর্তি, হ্যাঁ চারিদিকে গাছ, আর এই সাইডে নদী, আর একদম দেখছেন দূরে এটা হচ্ছে বন্দর, এটা জাহাজ এখানে আসে মাল ওটা নামা করে আমাদের এখানে, এটা হচ্ছে ফলতা, একদম জমে গেছে বন্ধু, বললাম না আমি দেখাবো, দেখুন
একটু একটু কালো লাগতেছে, গাছে ছাওয়া আছে যার জন্য একটু কালো লাগতেছে। ঠিক আছে, পেট্রোল পাম্পে ভাল লাইন ম্যানিং বলছি বন্ধুরা। পাশ দিয়ে যেতে যেতে এক জায়গায় দেখলাম ধান দিয়েছে, আর এত ঘুঘু দেখছেন, কত ঘুঘু উড়ে গেল দেখুন। বন্ধুরা এই যে সমস্ত খাওয়া দাওয়া দেখছেন সবটা কিন্তু আজকে আমাদের বাড়িতে বানানো হয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের রেসিপির জন্য নয় বন্ধুরা, এমনি বাড়িতে খাওয়ার জন্য। খালি দেখুন কত রকমের হয়েছে, দেখুন এক বাটি ভাত বাটি রাখলাম, এখানে ডাল, আমরা চাটনি, আর এটা হচ্ছে আলু থাসা, আলু থাসা, আর এটা কোনো কিমা, এটা করলা, হ্যাঁ করলা আলু ভাতে, ঢেঁড়স ভাজা, কাঁচা লঙ্কা, আর এটা কি শাক, কুলপে শাক বন্ধুরা, কুলপে শাক, এটা কুলপে শাক, দারুণ জিনিস দেখছেন। খাওয়া দাওয়া শুরু করবো, চাটনিটা এখানে রাখলাম, ডালটাও, আর মাও বন্ধুরা দেখছেন বাড়িতে খালি কত রকমের বানিয়ে দেবো। আমার মা খেতেও ভালোবাসে আর খাওয়াতেও খুব ভালোবাসে।